Assalamualaikum দর্শক আমি সোলাসি লতা জিপ সাম ডেকোরেশনের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তো ভিউয়ার্স আজকে আপনাদের আমি দেখাবো যেটা জিপ সাম ডেকোরেশনের একটি কমপ্লিট করা কাজ তো আশা করি অবশ্যই আপনাদের সবাই ভালো লাগবে ভিডিওটা আমার আর আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন হিট করে রাখবেন নেক্সট ভিডিও আপনার পেয়ে যাবেন সবার আগে তো ভিউয়ার্স আমরা চলুন যে আমরা মূল ভিডিওতে চলে যাই তো প্রথমে আমি আপনাদের পুরো সাইটটা দেখাবো যে আমরা সাইটটা যে কাজটা করেছি বর্ডার আমাদের যে বর্ডারগুলো যে ফিনিশিং স্যানিটাইজার অবশ্যই আপনাদের আমি ভিডিওটা এটা দেখাবো প্রথমে ঘুরে ঘুরে আপনাদের অবশ্যই আমি সবগুলোই দেখাবো সব সাইটটা দেখাবো আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং আমাদের ভিডিওটা আপনারা পুরোপুরি দেখবেন ভিউয়ার্স আসলে আমি আপনাদের পুরো সাইটটা দেখাবো ঘুরে ঘুরে প্রথমে তারপরে পুরো সিলিংটা আপনাদের আমি দেখাই দেব তো অবশ্য আমি যে বর্ডারগুলো আমাদের লতা জিপসাম ডেকোরেশনের দেওয়া আছে অনেক গর্জিয়াসভাবে ফিনিশিং দেখা নাইস ফিনিশিং তো অবশ্য ভিউয়ার্স আপনারা আমাদের ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন অবশ্যই যদি সব কোনো ভিডিও না দেখেন তাহলে বুঝতে পারবেন না যে আমরা আসলে এই জায়গায় কী কাজ করছি আপনারা অবশ্যই ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখবেন আশা করি অবশ্যই আপনাদের ভিডিওটা ভালো লাগবে ভিউয়ার্স আমাদের প্রথমে একটাই বর্ডার তারপরে নেক্সট বর্ডার কোনো আমরা লতা দিছি লতার সাথে লতা একটা মেশিন করে দিছি একটা লতা বর্ডার আপনারা একটু জুম করে দেখাই এটাও লতা বর্ডার এবং এই পাশে একটা লতা দেওয়া আছে তো পরে প্রথমে একটা তাও লতা দেওয়া আছে তো এটা আপনার দেখা যায় সবটার সাথে আমরা একটা মেশিন করে দিছি লতার সাথে লতা ম্যাচ করে দিছি এটা তো আশা করি অবশ্যই আপনাদের ভিডিওটা ভালো লাগবে অনেক নাইস ফিনিশিং দেওয়া আছে আমাদের লতা জিপসাম ডেকোরেশনের দ্বারা কাজ করানো এটা এবং অনেক দক্ষতার সাথে কোনো আমরা কাজ করে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কাজ করে থাকি আপনারা যে কোনো জায়গায় আমাদের অর্ডার দিলে আমরা কাজ করে দিয়ে আসবো আপনাদের এবং মাঝখানে আমাদের স্টার বোর্ড গোল্ড কালার দেওয়া আছে এটা এবং আপনার খেয়াল করবেন আমাদের যে ফিনিশিংগুলি আছে অনেক নাইস ফিনিশিং এবং আমাদের যে ডাইসগুলি আছে তা অনেক ক্লিয়ার স্পষ্টভাবে দেখা যায় তো এটা কোনো আপনাদের মূলত আমাদের একটা ফ্ল্যাটে ঢুকতে প্রথমে ড্রয়িং রুম এটা একটা ড্রয়িং রুম হিসাবে তারা ব্যবহার করবো ড্রয়িং রুমে কোনো এই ফুল সিলিংটা করানো জিপসাম ডেকোরেশনের তো আশা করি অবশ্যই আপনাদের ভিডিওটা ভালো লাগবে আমি আপনাদের একটু জুম করে দেখাচ্ছি যে আপনাদের বুঝতে সুবিধা হয় তো আমাদের ইউটিউব চ্যানেল আপনারা ফলো করবেন ফেসবুক পেজে ফলো করবেন আমরা চেষ্টা করব নতুন নতুন ডিজাইন নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসব তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যে নতুন নতুন আমরা যখন ভিডিও দেব অবশ্যই যে আপনারা পেয়ে যান সবাই আগে তো আমি কোনো এবার আপনাদের পুরো ভিডিওটা একবার সাইড থেকে দেখাবো একবার পুরো চতুর সাইডটা আমি ঘুরে ঘুরে দেখাবো আপনাদের যে আমরা প্রথমে একটা বর্ডার দিছি তারপরে কীভাবে এই ডিজাইনটা করা আছে আপনারা যদি ডিজাইন এই ডিজাইন আপনারা অবশ্যই আপনাদের ফ্ল্যাটে বা বাসা বাড়িতে করেন তো অবশ্যই যে কোনো ভুল না হয় সেই ক্ষেত্রে আপনাদের দেখাই নিছি এবং তার এখন ওয়াল টাইস টাইজ দিয়েছে তাও কোনো অনেক গুড় দিয়েছে একটু ওয়াল টাইস অনেক নাইস ফিনিশিং আমাদের লতা জিপসাম ডেকোরেশনের কাজ করানো এবার আপনাদের আমি মাঝখানের যে ডিজাইন বোর্ডটা রয়েছে ডিজাইন বোর্ডটা আমি দেখাবো আপনাদের এবং আমরা এই পাশে একটাই
আপনার ফলসাদের সামনে একটি ডেকোরেশন করা আছে, এটা এবার আপনাদের দেখাবো আমি, যেটা হলো ফলসাদ এবং ফলসাদের সামনে এই ডিজাইনটা করানো আমাদের। আপনার ফলসাদ ওই কোনারে যে আপনি খুলতে পারেন ওই সিস্টেম করে আমরা এই পাশটা ডেকোরেশন করে দিছি তাদের একটি বর্ডার দিয়ে এবং নেস্টার বোর্ড দিয়ে, তো অনেক নাইস ফিনিশিং। অবশ্য আশা করি আপনাদের ডিজাইনটা অনেক গর্জিয়াস আছে, আনকমন সিলিং। তো এবার কোনো আপনাদের পুরো দেখাই দিছি, আশা করি অবশ্যই ভিউয়ার্স ভালো লাগবে ভিডিওটা, অবশ্যই ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন।